এবার চৈত্র মেলা কি হচ্ছে? দু বছর তো হয়নি, এবং হলে কিভাবে করা হবে, কোথায় করা হবে? এখন তো ধরুন করোনার প্রকোপ কমে গেছে অনেকটাই, তো সেই কারণে আমরা আগরতলা পৌর কমিটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে চৈত্র মেলা করা হবে। বিশেষ করে এটা একটা বিশেষ আকর্ষণীয় মেলা, ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা গরিব অংশের ব্যবসায়ীরা তারা কিন্তু একটা অপেক্ষায় থাকেন, আশায় থাকেন যে চৈত্র মেলা অন্তত 15 দিন তারা একটা ব্যবসা করবেন, তাদের সামগ্রী তুলে ধরবে মানুষের কাছে। এটা গরিব অংশের চাহিদা এবং তাদের প্রত্যাশা, সে তাকে সম্মান জানিয়ে আমরা আমাদের পৌর নিগম সিদ্ধান্ত নিয়েছি এবার আমরা চৈত্র মেলা করব। সেক্ষেত্রে আমরা আগরতলা শকুন্তলা রোডে দুই পাশে আমরা এখানে প্রায় 200 থেকে 225 জন ক্ষুদ্র ব্যবসায়ীকে সুযোগ দেবো তাদের বসানোর জন্য। পারমানেন্ট কোনো স্ট্রাকচার করা যাবে না, শুধু খালি জায়গাতে বসে তারা ওনারা ব্যবসা করবে। এবং পাশাপাশি শিশু উদ্যান যে মার্কেটটা আছে ওরিয়েন্ট জমির পাশে, যেটা এটার সামনে যে জায়গাটা আছে এখানে আমরা 75 জন থেকে 100 জনকে আমরা বসার শুরু করে দিচ্ছি, যাতে এখানে গরিব অংশের মানুষরা ব্যবসা করতে পারে। এবং ডিমান্ড অনুযায়ী আমাদের দেখেছি আমাদের প্রায় 500-600 ব্যবসায়ী অলরেডি আমাদের কাছে আবেদন করেছেন, ফর্ম নিয়েছেন, জমা দিয়েছেন। তাই আমরা বাকি প্রায় 300-কে চিলড্রেন্স পার্কের ভিতরে, শিশু উদ্যানের ভিতরে যে জায়গাটা আছে সেই জায়গাতে আমরা বসার ব্যবস্থা করে দিচ্ছি। তা আমরা চাইবো যে গরিব অংশের মানুষ যাতে সুন্দরভাবে তাদের ইচ্ছে অনুযায়ী তার ব্যবসাটা করতে পারেন, আমরা জায়গা ব্যবস্থা করে দিচ্ছি। তো এবার একটা সিদ্ধান্ত আমরা পৌর নিগম নিয়েছি যে যারা, এটা বলবো আগরতলা পৌর নিগমের ইতিহাসে প্রথম হচ্ছে যে যারা এই ক্ষুদ্র ব্যবসায়ীরা এই 15 দিন ব্যবসা করবেন রাস্তার পাড়ে বসে খোলা আকাশের নিচে, তাদের কোনো স্ট্রাকচার করতে পারবেন না পারমানেন্টলি, তো তাদেরকে আমরা অন্য বছর পৌর নিগম 200 টাকা করে নিত, জায়গা বাবদ তাদেরকে দিতে হতো। তো আমরা এবার সিদ্ধান্ত নিচ্ছি না, আমরা পৌর নিগম একজন থেকে আমরা টাকা আদায় করব, আমরা ফ্রি করে দিয়েছি। আমরা গরিব অংশ মানে যেহেতু ব্যবসা করতে পারেননি, সেই কথা মাথায় রেখে তারা যাতে এবার একটু ব্যবসা সুন্দরভাবে করতে পারে, তাদের রোজগার যাতে ভালো হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো, এবং তারা যাতে আমাদের পৌর নিগমকে কোনো ধরনের টাকা দিতে হবে না। এবং আমি অনুরোধ করব যারা ব্যবসায়ীরা এই চৈত্র মেলা অংশগ্রহণ করবেন, যারা ব্যবসা করবেন, তারা কোনো ব্যক্তি বা বিশেষের কাছে, কোনো প্রতিষ্ঠানের কাছে কিন্তু কেউ যাতে কোনো রকম টাকা না দেয়, কারণ আমরা একদম খুব পরিষ্কারভাবে বলছি আমরা পৌর নিগম থেকে কোনো 1 টাকাও আমাদেরকে দিতে হবে না। তারা সুন্দরভাবে যাতে ব্যবসা করে, যাতে পরিচ্ছন্নতার ডাক থাকে, সবার ব্যবসা কেন্দ্রের সামনে আমাদের ডাস্টবিন থাকবে, তাদের সমস্ত সারাদিনের যে এখানগুলি থাকবে ব্যবসা করার পর যেগুলি আবর্জনা তৈরি হবে বা কিংবা কাগজপত্র বা প্লাস্টিক যা হবে তা তত নির্দিষ্ট জায়গাতে থাকে, আমাদের পৌর নিগমের পক্ষ থেকে পরিষ্কার করে দেওয়া হবে। সেই বিনিময়ে আমরা কোনো টাকা গ্রহণ করব না। আমরা চাই ক্ষুদ্র ব্যবসায়ীরা এই চৈত্র মেলা উপভোগ করুক, নতুন বছর তাদের জীবনে সুখ সমৃদ্ধি আসুক, তারাও যাতে আমাদের সহযোগিতা তারা কিছুটা অর্থ উপার্জন করতে পারে, তাদের পরিবার প্রতি তাদের দায়িত্ব পালন করতে পারে আর্থিক দিক দিয়ে, সেদিকে লক্ষ্য রেখে আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা কোনো টাকা দেবো। যারা আবেদন করবে প্রত্যেককেই কি জায়গা দেওয়া হবে? না, একটা সময় দেওয়া আছে, আজকে মতো আছে, আমরা নির্দিষ্ট আমরা ইচ্ছেগুলি তো বেশি লোক বসানো যাবে না, কারণ রাস্তাটা মানুষের চলাচলের রাস্তা রাখতে হবে। অন্যান্য শহরের সমস্ত এমনিতেই আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সময় মানে আমাদের অনুমতি ছাড়াও অনেক ব্যবসায়ীরা বসে যান, তো আমরা সেদিকে একটু অন্য সময় করা পদক্ষেপ নিলেও এই বছরের শেষে আমরা একটু তাদেরকে ছাড় দিই, তারা যাতে একটু ব্যবসা করে, কিন্তু গরিব অংশের মানুষই বসে। তো আমরা আমাদের রাজ্য সরকার বিপ্লবী নীতি সরকার গরিব মানুষের প্রতি মানবিক, তো আমরা সেই দিশাতে কাজ করছি আগরতলা পৌর নিগম। তো আমরাও চাইছি গরিব অংশের মানুষ একটু সুযোগ সুবিধা পাক, একটু ব্যবসা করুক, বছর শেষটা যাতে নতুন বছরে তাদের কাছে খুব সুখ সমৃদ্ধি আসে, আর্থিক দ্বারা কিছুটা সচলতা আসুক তাদের পরিবারে, এটা আমরা চাইছি। জায়গা কিভাবে নির্ধারণ করা হবে ওদের, এটা কি লটারি হবে নাকি? হ্যাঁ, আমাদের যে সিস্টেম আছে পৌর নিগমে, আমাদের টাস্কফোর্সে যারা কর্মচারী আছেন তারা ওই ফর্ম যারা জমা করেছেন তাদেরকে সিরিয়ালি তাদেরকে জায়গা দেওয়া, তারাই 1 তারিখের মধ্যেই জায়গা নির্দিষ্ট করে দেওয়া হবে।